আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি। আমি মুন্স পেন্টিং ক্রিয়েশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে একটি বড় পার্সেলের ডেলিভারি দেওয়ার টাইম, তো আমি এখানে ডেলিভারি দেওয়ার আগে ফার্স্ট টাইম কিছু ছবি তুলে নিচ্ছি, কারণ প্রতিটা আমাদের কিন্তু প্রতিটা কালেকশনের ছবি তোলাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আমি ছবি তোলার জন্য রেডি করে নিচ্ছি। আর আজকের একসাথে 10টা পাঞ্জাবি এবং কি 3টা কামিজ ডেলিভারি দিব। এটা হচ্ছে এক আপু অর্ডার দিয়েছিল, তো উনি আমাকে কোরবানের আগেই অর্ডার দিয়েছিল, কিন্তু আপুটা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে উনি ইন্ডিয়াতে গেছিল, তো যার কারণে পার্সেলটা নিতে পারে নাই, তো সে পার্সেলটা একটু লেট করে নিচ্ছে। তো আমি এখানে যে পাঞ্জাবিগুলোতে কাজ করেছি সেগুলো হচ্ছে সবগুলো সুতি খাদি পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে এক একটা এক এক কালার এবং এক এক ডিজাইন দিতে বলেছে। কিছু ডিজাইন আপু নিজেই দিয়েছে আর কিছু ডিজাইন আমি আমার থেকে দিয়েছি। তো প্রতিটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর ছিল, আর পাঞ্জাবিগুলো দেখা যাচ্ছে কি এই সুতি খাদি পাঞ্জাবি দেওয়ার একটাই কারণ হচ্ছে কি প্রতিটা কাস্টমারই কিন্তু আমাকে এই পাঞ্জাবিগুলো দিতে বলে, কারণ এটাতে পরে আরাম পায়, তো যার কারণে আমি বেশিরভাগ সুতি খাদি পাঞ্জাবিটাই দিই। আর আমার এখানে অনেকগুলো পাঞ্জাবির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি যে কামিজগুলো তৈরি করেছি সেই কামিজগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর আপনারা যদি এই ধরনের কালেকশনগুলো নিতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো ধরনের কালার এবং ডিজাইন নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। এই কাজগুলো যখন শুরু করি তখন আসলে এই কাজগুলো প্রতিটা কাজই কিন্তু রং তুলি ছোঁয়াতে করা, তো প্রতিটা কাজ কিন্তু অনেকটা বেশি কষ্টের, কারণ এগুলো ফ্যান অফ করে আপনাকে অনেক কষ্ট করে করতে হয়। আর দেখা যাচ্ছে এগুলো আয়রন করা, তারপর রোদে শুকানো, এগুলো কিন্তু অনেক ভেজালের একটা কাজ থাকে। তো সব কিছু শেষ করে যখন আমরা এভাবে ফটোশুটের জন্য আপনার কাজগুলো শেষ করি, মানে ছবি তুলি, তখন কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে। এই পাঞ্জাবিগুলোর সাথেও আরও 3টি কামিজ থাকবে, সে কামিজগুলো হচ্ছে কি আমি কামিজগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কামিজগুলো কীভাবে তৈরি করেছি, সব কিছুই কিন্তু ডিটেলসে ভিডিওতে শেয়ার করা হয়েছে। কামিজগুলোতে বডিতে কাজ করা ছিল, তারপর বুকের অংশে কাজ করা ছিল, মানে গলার দিকে, আর হাতের মধ্যে দুই হাতেও কিন্তু কাজ করা ছিল। তো কালোর মধ্যে, মানে কালো তারপর ক্রিম কালার, এই কালারগুলোতে দেখা যাচ্ছে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সবগুলো পার্সেলেই ছবি তোলা শেষ, তো এখন এগুলো প্যাকেট করে ডেলিভারি ম্যানকে দিয়ে দিব, সে নিয়ে যাবে, এগুলো তার নিজ ঠিকানায় চলে যাবে। তাহলে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফাইনালিভাবে আমার পার্সেলগুলো সব রেডি হয়ে গেল, এগুলো এখন প্যাকেট করে আমি পাঠাই দিব, আর এগুলো চলে যাবে তার নিজ ঠিকানায়। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।